আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা যদি নিরামিষ দিনে থাকে আপনারা মাংস খাওয়ার কথা একদমই ভুলে যাবেন, এটা খেতে এতটাই সুন্দর হয়। নমস্কার, আমি দেবশ্রী, আমার চ্যানেল দেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নিই যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই, আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা ছানা। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো অল্প হলুদ, দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে মেখে নিচ্ছি। এটাকে হাত দিয়ে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিতে হবে। 2 চামচ ময়দা দেওয়ার কারণে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে, তাই ময়দাটা অবশ্যই দেবেন, আর বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার অল্প অল্প করে লেচির মতো করে নিয়ে দুটো হাতের সাহায্যে ঠিক এইভাবে আমি একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকারে এগুলোকে গড়ে নিতে পারেন, চাইলে গোল গোল করেও গড়ে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে সমস্তটাই আমি গড়ে রেখে দেব। দেখুন সমস্ত বড়াগুলোই আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে এখানে নিয়েছি ছোটো সাইজের 2 টমেটো, 1 ইঞ্চির মতো আদা, কয়েকটা কাজু আর 2 কাঁচা লঙ্কা, এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তৈরি করে রাখা ছানার এই বড়াগুলো। সমস্ত বড়াগুলোকে দিয়ে নেব। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব, লো টু মিডিয়ামে করেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে দেব, উল্টে পাল্টে একটু সময় ধরে 2 পিঠ ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি আর ডিপ ফ্রাই করলাম না, এতেও কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর লাগে। দেখুন উল্টে পাল্টে আমি বড়াগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত বড়াগুলোকেই তুলে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2 ফাটিয়ে নেওয়া এলাচ, 2 খণ্ড দারচিনি, 1 লবঙ্গ, দিয়ে ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবেন, দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে হতে দেব। যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো। এখন এতে দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্টটা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দিয়ে দিলাম 1/2 গোটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখনই কিন্তু তেলটা অনেকটাই আলাদা হয়ে চলে এসছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে এটাকে কিন্তু সমানে নাড়তে হবে, যেহেতু পেস্টার মধ্যে কাজু ছিল, কাজু অনেক সময় কি হয় কড়াইয়ের তলাতে লেগে যায়। দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু লুচি পরোটার সঙ্গে যেমনি ভালো লাগে, সেমনি ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দিয়ে দিলাম ভেজে রাখা ছানার বড়াগুলো, ছানার বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবশেষে কসরি মেথি দিয়ে মিশিয়ে দিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।